ধানমন্ডি ও মোহাম্মদপুরের চারটি পুলিশ বক্সে হামলা করেছে অটো রিকশা চালকরা। এ ঘটনায় এক ট্রাফিক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, তাকে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সাতমসজিদ রোডে এই হামলার ঘটনা ঘটে। ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না এমন নিষেধাজ্ঞা থাকলেও তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে চালাতে দেয় বলে দাবি করেন অটোরিকশা চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে জিগাতলা ট্রাফিক পুলিশ বক্স, ধানমন্ডি সাত নম্বর ট্রাফিক পুলিশ বক্স, আবাহনী মাঠ ট্রাফিক পুলিশ বক্স ও মোহাম্মদপুর ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায় তারা। আহত পুলিশ সদস্যের নাম নাসিমুজ্জামান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই হামলার ঘটনায় অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।